আচ্ছা আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন অ্যাপ্রুভাল দিছেন জি আচ্ছা এবার নামের মতো এখানে ক্লিক করতে হবে তারপর ক্লিক করতে হবে ডাব্লু প্লাস অলেট ওকে এখান থেকে উইড্রোতে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করে এই যে দেখুন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এরপর ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে এখান থেকে সিলেক্ট করতে হবে পার্সোনাল যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট আমি উইথড্র করব এরপর আপনার এখান থেকে ব্যাঙ্ক লোকেশন বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু বাংলাদেশ থেকে আমি টাকাটা উইথড্র করব ওকে তারপর এখানে কারেন্সি ইউএসডি থাকবে যেহেতু আমি ইউএসডি উইথড্র করব হ্যাঁ এবার আপনার হ্যাঁ হ্যাঁ নামটা দিয়ে দেন সব সব বড় হাতের হবে এখানে বড় হাতের নাম দিতে হবে ব্যাংকে থেকে ব্যাংক স্টেটমেন্ট আনলে ভালো হয় ঠিক আছে ব্যাংক স্টেটমেন্টে কিন্তু লেখা থাকে যে নামটা কেমন ভাবে আছে সবই বড় হাতেরই থাকে ব্যাংক স্টেটমেন্টে ওটা দিব কি হ্যাঁ হ্যাঁ সেভ করতে দেন এখানে ব্যাঙ্ক সুইপ কোড দিতে হবে অবশ্য ব্রাঞ্চ থেকে জেনে জেনে নিতে হবে ব্যাঙ্ক সুইপ কোডটা কি ঠিক আছে এবার ব্যাংক নেম যে ব্যাংকে টাকা উইথড্র করবেন সেই ব্যাংক এর নামটা এখানে দিতে হবে সব কি ক্যাপিটাল লেটারে লিখবো মনে হয় সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে

হ্যাঁ মনে হচ্ছে আছে এই হ্যাঁ হ্যাঁ আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর স্টেট অর্থাৎ বিভাগ অর্থাৎ বিভাগটা দেন এখানে এগুলো মনে হয় ছোট হাতের হবে রংপুরটা ছোট হাতের দিতে হবে মনে হয় হ্যাঁ 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 রংপুর ছোট হাতের দেন এবার সেভে ক্লিক করেন আচ্ছা কন্টিনিউ ক্লিক করেন হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করেন আচ্ছা অ্যাড হয়ে গেছে ব্যাংক ঠিক আছে এবার এবার আপনি মাউসটা ছেড়ে দেন এখান থেকে আপনার ডাব্লু প্লাস অলেটে ক্লিক করতে হবে করে একশো পাঁচ ডলার উইথড্র করতে পারবেন ঠিক আছে আর একশো ডলার মেন ব্যালেন্সে থেকে উইথড্র করতে পারবেন তো হ্যাঁ পেইন্টিং এর ওটা চলে যাবে মেন ব্যালেন্স চলে যাবে দেরি হয়তো এক মাস দেড় সময় লাগে আচ্ছা এখানে আপনাকে লিখে দিতে হবে একশো পাঁচ ঠিক আছে ওয়ান জিরো ফাইভ এখানে কিন্তু কখনো সেন্ট দিবেন না এখানে একশো পাঁচ পয়েন্ট নিরানব্বই সেন্ট আছে না কখনো সেন্ট দিবেন না শুধু ডলার এখানে দিবেন হ্যাঁ রাউন্ড ফিগার যেটা এবার অ্যাকাউন্ট অটোমেটিক এখানে দেওয়া আছে জাস্ট এখান থেকে আপনি উইথড্রয়াল ফান্ডস এখানে ক্লিক করবেন এখান থেকে কনফার্ম এখানে বলছে এখানে বলছে প্লিজ এলাও ওয়ান টু থ্রি বিজনেস ডে ফর প্রসেসিং এক থেকে তিন দিন বিজনেস ডে অর্থ বিজনেস ডে বলতে কোনো অফ ডে না কিন্তু ওয়ার্কিং ডে এখন এখানে একটু বলি আপনাকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে টাকাটা রিসিভ করবো এখানে কিন্তু আমাদের পাঁচ ছয় দিন সময় লাগতে পারে দশ দিনও লাগতে পারে কোনো সমস্যা নাই অ্যাকাউন্টে তথ্য সব সঠিক থাকলে কিন্তু আপনাকে হোল্ড করে রাখবে এটাও বলে দিই ব্যাংক থেকে আপনাকে ফোন দেবে অথবা টাকা কিন্তু হোল্ড করে রাখবে যে আপনার এই ডলারটা কেন আসলো বিদেশি টাকা বিদেশ থেকে ডলার কেন অ্যাকাউন্টে আসলো তারা যে ইনফরমেশন গুলো চাইবে ওই ইনফরমেশন আপনি দিতে পারবেন না টাকা পয়সা আছে অত বোঝে না আপনি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস গুলো রেখে দিবেন ইমেইলে যে মেইল আসছে না আপনি সেল করছেন ওই মেইল গুলো একটু দেখার তাদেরকে বুঝাবেন যে আসছে যে আমি একটা কোম্পানিতে কাজ করি অ্যাফিলিয়েট মার্কেটিং করি সেখানকার প্রোডাক্ট গুলো নিয়ে আমি ইউটিউব বা ওয়েবসাইট বিভিন্ন জায়গায় আমি আর্টিকেল লিখে সেল করি অনলাইনে এগুলো আমার যখন বিক্রি হয় তখন আমার ইমেল আসে ইমেইল মেইল গুলো আছে এবং এই এই এখান থেকে আমাকে এই টাকাটা আসছে যেটা এটা রিয়েল আমি সৎ পথে ইনকাম করি এবং আমি মার্কেটিং করে সফটওয়্যার বিক্রি করে কমিশন পাই এটা যখন ওরা বুঝবে যখন গুলো দেখবে তখন আপনার টাকাটা টলারেট করে দেবে অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রথমবারই ঝামেলা করবে পরবর্তীতে তা ঝামেলা করবে না তো ঠিক আছে টাকা চলে আসবে ব্যাংকে টাকা চলে আসবে সমস্যা